প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার 16 জুন 2022 সমকালের আজকের পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদনের শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি আমি উম্মেরাহি। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সমকালের আজকের মূল প্রতিবেদন, শিরোনাম 343 ভোটে জয়ী নৌকা, আরফানুল হক রিফাত কুমিল্লার নতুন মেয়র। এ পাতায় পদ্মা সেতু নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, শিরোনাম পদ্মা সেতুর উদ্বোধন বন্ধে ষড়যন্ত্র হচ্ছে। সীতাকুণ্ডের বিএম ডিপো সহ দেশের সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একটি মহল পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান বন্ধের ষড়যন্ত্র করছে। এ পাতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্রতিবেদন রয়েছে, শিরোনাম চূড়ান্ত নিয়োগের আগে 14 পাইলটের বিদেশে প্রশিক্ষণ। দুইয়ের পাতায় উল্লেখযোগ্য প্রতিবেদন, শিরোনাম রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে, সংসদে প্রধানমন্ত্রী। সমকালের আজকের সম্পাদকীয় পথপানে চেয়ে, এ পাতায় কুসিক নির্বাচন নিয়ে ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স ফেমা এর প্রেসিডেন্ট মুনিরা খানের একটি লেখা, শিরোনাম টেস্ট কেসে উতরে গেল ইসি। জনশুমারি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল হকের একটি লেখা, শিরোনাম পরিকল্পিত উন্নয়নে সঠিক তথ্য দিন। ছয়ের পাতায় জনশুমারি ও গৃহ গণনা নিয়ে একটি প্রতিবেদন, শিরোনাম প্রথম দিনে 20,000 স্পটে ভাসমানদের তথ্য সংগ্রহ। ভাসমানদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে দেশে শুরু হয়েছে জনশুমারি ও গৃহ গণনা কার্যক্রম। বুধবার রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত 20,000 স্থান থেকে ভাসমান ও ছিন্নমূল মানুষের তথ্য সংগ্রহ করা হয়েছে। শিল্প ও বাণিজ্য পাতার শীর্ষ প্রতিবেদন, শিরোনাম দফায় দফায় বাড়ছে গুঁড়া দুধের দাম, গত 1.5-2 মাসে প্রতি কেজিতে বেড়েছে 50-60 টাকা, এক বছরের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 130-140 টাকা। খেলাধুলা পাতার উল্লেখযোগ্য প্রতিবেদন, শিরোনাম টপ অর্ডারে চ্যালেঞ্জ, টেস্টে ভালো খেলার পূর্ব শর্তই হল 5 দিন 3 বিভাগে ধারাবাহিক ভালো ক্রিকেট খেলা, এ কাজটি নিয়মিত করতে পারছে না বাংলাদেশ। শেষের পাতার শীর্ষ প্রতিবেদন, শিরোনাম দেশে 48 লাখ মানুষ প্রতিবন্ধী, বিবিএস এর জরিপ সরকারি স্বাস্থ্যসেবা পাননি 38%, প্রতিবন্ধী ভাতা পাননি 77%, আর করোনা টিকা পাননি 51%। এ পাতায় বক্স আকারে একটি প্রতিবেদন রয়েছে, শিরোনাম 21 নভেম্বরের অপেক্ষা। শেষের পাতায় প্রেস কাউন্সিল আইন সংশোধন নিয়ে একটি প্রতিবেদন, শিরোনাম 10 লাখ টাকা জরিমানার প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, এই ছিল আজকের সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদনের শিরোনাম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.samakal.com। এছাড়াও চোখ রাখুন সমকাল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। যেখানেই থাকুন ভালো থাকুন। ধন্যবাদ।